হ্যালো কাজ জল ভাই চ্যান ওখানট বদল আসে আজ বল সবাই ভালো আছে বদলের ফ্রেশ আর নি ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো যাদবপুরে অনেকেই আসে আমার মতন আমি ওই জন্য প্রথম প্রথম মেয়েছিলাম এসে ঘোরাফেরা তো সমস্ত কিছুই হয় বাট খাওয়া দাওয়া কোথা থেকে করবো কোথায় কোথায় খাবার দাবার পাওয়া যায় সেটা অনেকের মধ্যে একটুখানি কনফিউশন থাকে তার মধ্যে এটাও থাকে যে ভাই কম দামে একটু ভালো খাবার বা একটু দামটা যাতে কম হয় যাতে যাদবপুরে আসলে ভাই পয়সা করি টাকা সবারই থাকে কম বেশি তো সেটা নিয়ে একটুখানি কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও আজকে দেখাবো যাদবপুরে কোথায় কোথায় ক্যান্টিন আছে কোথায় কেমন কী খাবার পাওয়া যায় আর কোথাকার দামটা একটু কম বেশি রয়েছে সেই সব নিয়ে আজকের ভিডিও হবে তো আজকে হচ্ছে সানডে আজকে ম্যাক্সিমাম বন্ধ আছে বাট দেখাও যে কোথায় কোথায় আছে তো চলো আর বুঝতে আজকের ভিডিও শুরু করে তো ক্যাম্পাসের মধ্যে আমরা যে কাজু বাদামের বীজ লাগিয়েছিলাম তার থেকে দেখো ছোটো ছোটো চারা বেরিয়ে গেছে তো এই হচ্ছে ওয়েটির রাস্তা এটা দেখতে পাচ্ছি ওয়েটি আর এ পাশে আছে আমাদের হোস্টেল নিউ বয়জ হোস্টেল এরই পিছনে রয়েছে নিউ পিজি আর কি ক্যান্টিন মানে পিজি ক্যান্টিন যেটাকে আমরা বলি সুজয়দার ক্যান্টিন ওল্ড পিজি ক্যান্টিন যেটাই বলো এখানে যাবো এখানে হচ্ছে আমরা যেহেতু রেগুলার খাওয়া দাওয়া করি আর রবিবার একমাত্র তিনটের পরে সুজিত্দার এই ক্যান্টিন খোলা রাখে সেই কারণে এখন চলেছি আমরা এই সুজিত্বার ক্যান্টিনে বা পিজি ক্যান্টিনে তো আগে রয়েছে আমাদের লিমন তার পিছনে আমরা তো এটা হচ্ছে সুজিত্দার পিজি ক্যান্টিন এখন ফাঁকা ফোঁকা আছে একটু ফাঁকা থাকার সময় আর কি ভিডিও করা যায় দেখো কালে লেখা আছে পিজি ক্যান্টিন তো সুজিদ্দার ক্যান্টিন থেকে একটা কলা নিয়ে আমরা এখন কলা খেতে খেতে বাইরে বেরিয়েছি আর এখানে মেনু চার্জ যদি একটু হালকা করে বলে দিই তাহলে এখানে পঁচিশ টাকায় এগরোল পাওয়া যায় তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকায় এগ চাও পাওয়া যায় পঞ্চাশ টাকায় মোগলাই পাওয়া যায় আর মিক্স সরি রাইস আর চিলি চিকেন পাওয়া যায় সত্তর টাকা তাই তো সত্তর টাকা আর লুচি আর ঘুগনি পাওয়া যায় কুড়ি টাকায় চারটে লুচি দেয় এরকমই থাকে এর প্রাইস খাবার দাওয়া ঠিকঠাকই আছে সবই আমাদের পরে এসে যাই হোক একটু মিস করে গেছে কলা না কলা পেয়েছো কলা পেয়েছে প্রিয়মের কলা খাচ্ছে তো এবার আমরা এসেছি চার নম্বর গেট থেকে ঢুকে কিছু দূর গিয়ে বাদিকে আর পাঁচ নম্বর গেট থেকে ঢুকে কিছু দূর গিয়ে ডান দিকে ফেমাস ওয়ার্ল্ড ভিউ এই দেখতে পাচ্ছি পিছনে আছে ওয়ার্ল্ড ভিউ ওয়ার্ল্ড ভিউয়ের সামনে রয়েছে একটা ক্যান্টিন এটা হচ্ছে মিলন্দার ক্যান্টিন তো চলো একটু ক্যান্টিন এখানে ম্যাক্সিমাম যারা আর্টস ডিপার্টমেন্ট আছে সায়েন্স ডিপার্টমেন্ট আছে যাদের একটু পয়সা আছে তারা এখানে বেশি খাওয়া দাওয়া করে এখানে সবসময় একটা ভিড় লেগে থাকে এমনি সময় তো আমাদের যাতায়াতের পথে এই জায়গায় ভিড় মানে পার করে আমাদের যেতে এখানে লোক এত পরিমাণ থাকে আর মালামাল তো মিলন মিলন্দাই হচ্ছে যাই হোক সেই সব বাদ দা মিলান্দার ক্যান্টিনটা একটু তোমাদের দেখায় এখন তো বন্ধ আছে তো এটা হচ্ছে মিলান্দার ক্যান্টিন সামনে এখানে দেখছো কাচাকাচ লোক থাকে পুরো একদম ভর্তি লোক থাকবে অনেকেই মাঠে বসে থাকে এখন মাঠের ঘাসগুলো বড়ো আছে বাট এই মাঠের ঘাসগুলো কাটা থাকে সেইগুলো এই সাইড দিয়ে দেখবে সব লোক দাঁড়িয়ে আছে এই পিছন দিয়ে এখানে বসে আড্ডা চলবে আর খাওয়া দাওয়া চলবে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা ছাপছে তো মিলন দায় যাই হোক সেটা আর কথা না বাড়িয়ে আমি এখন চলে যাই পরবর্তী ক্যান্টিনের দিকে আর তোমরাও চলো তো এবার আমরা এসেছি পরবর্তী ধরো চার নম্বর থেকে ঢুকে ডান দিকে ডান দিকে গেলে গান্ধীভবনের পাশে রয়েছে এসি ক্যান্টিন এইটা হচ্ছে যাদবপুরের আর কি নিজস্ব ক্যান্টিন যাকে বলে এখানে শুধু দুপুরের লাঞ্চই পাওয়া যায় তাও বলে রাখি বারোটা থেকে দুটো ম্যাক্সিমাম দুটো থেকে আড়াইটা হতে পারে কিছু কিছু দিন সব দিন না কিছু দিন রেটটাতেও খাবার শেষ হয়ে যায় এখানে ভাত মাছ মাংস ডিম ভেজ এগুলো পাওয়া যায় পঁচিশ টাকা থেকে ভেজ শুরু পঁচিশ টাকা ভেজ চল্লিশ টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা মনে হয় মাছ আর চিকেন হয়তো ষাট টাকা হয়তো না এরকমই রেট তো এটা হচ্ছে কলেজের ক্যান্টিন এটা হচ্ছে অ্যাকাডেমিক ক্যান্টিন যেটাকে বলা হয় এসি ক্যান্টিন বাট এটাকে ওই এসি ভেবো না যে ভিতরে এয়ার কন্ডিশান আছে কোনো রকম কোনো এয়ার কন্ডিশান নেই উপরে অন্য কাজ হয় নিচে শুধুমাত্র ক্যান্টিন এখানে বিয়ে বাড়ির লজ হিসাবে ভাড়া দেওয়া হয় আমি দেখেছি একদিন এখানে বিয়ে হতে আমি দেখে সেদিন শখ হয়ে গেছিলাম বাট ব্যাপারটা সেরকমই বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় এবার আমরা চলেছি তিন নম্বর গেট থেকে পুরো সোজা যে তিন নম্বর গেট পুরো সোজা এই যে একদম সেন্ট্রাল লাইব্রেরি এখানে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরিকে ক্রস করে সেন্ট্রাল লাইব্রেরিকে পাশে হাঁটিয়ে এই পাশে রয়েছে ত্রিপুণা সেন অডিটোরিয়াম ত্রিপুণা সেনকে ডান দিকে চেপে আমরা এখন সোজা চলেছি সুরুচি ক্যান্টিনের দিকে আর এই সোজায় রয়েছে ঝিলপাড় তো এইখানে গেলে তোমাদের এখন দেখাবো সুরুচি ক্যান্টিন সুরুচি ক্যান্টিনটা সত্যি যেরকম সুরুচি সেরকম সুরুচিভাবে সাজানো সুরুচিভাবে কাজ কাজ কী বলে কী বলে ওটাকে কার্যকলাপ করা বেশ গোছানো বাট উপরটা পুরো ফাঁকা খেতে বসলে কাক করে দিতে পারে তার ওর সাথে মিশিয়ে একটু সস খেয়ে নেবে সেটা আলাদা বিষয় বাট ক্যান্টিনে চলো আগে দেখিনি তারপরে এত কিছু বকবো তো যেমনটা বলছিলাম এখানে কার্যুকলাপ দিয়ে সাজানো দেখো চারিদিকে অনেক ডিজাইন অনেক আঁকা ঝোঁকা অনেক কিছু রয়েছে সুরুচি ক্যান্টিনে এই হচ্ছে রুচি আর এটা হচ্ছে বসার স্পেস ওপেন স্পেস এখানে মানুষজন বসে এখানে বসা ছাড়াও এখানে টেবিল টেবিল পেতে দেয় আর কি যখন খাওয়া দাওয়া করে আর বাদ বাকি জায়গাতে এমনিও বসে পাশেই রয়েছে মাঠ আর এটা হচ্ছে ঢুকে খাবারটা আনতে হয় এখান থেকে পাশে জলের ব্যবস্থাও আছে কোনো চাপ নেই তো সানডে হিসাবে পাড়ে আজকে টিকিট দিয়েছে প্রচুর মানুষ আছে এখানে মাছ ধরছে আজকে শুধু এ পারে না ওপারেও প্রচুর লোক রয়েছে মাছ ধরছে কে কতটা মাছ পেয়েছে জানি না তবে পাড়ে আছে বড় বড় মাছ আছে এখানে কী হিসাবে টিকিট দেয় কত টাকা টিকিট দেয় এটা এখন আমাকে জিজ্ঞেস করো না এটা আমার সম্বন্ধে কিছু জানা নেই পরে যদি আমি জানতে পারি তখন বলে দেবো তো এসছি পরবর্তী যে ক্যান্টিন আছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির পার্সোনাল ক্যান্টিন মানে পার্সোনাল ক্যান্টিন না মানে এখানে বেশি ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা আড্ডাপাড্ডা দেয় পুরো এলাকা নিয়ে বসে এটা রয়েছে ফেটসু ইউনিয়ন রুম মানে ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিয়ন রুম ইউনিয়ন রুমের একদম পাশে সেখানে রয়েছে ক্যান্টিনটা চলো হালকা করে একটু ক্যান্টিনটা একটু ঘুরিয়ে নি এখানে টেবিল ফেবিল অনেক কিছুই পাতা থাকে আপাতত বন্ধ আছে সমস্ত কিছু ভিতরেও অনেক জায়গা আছে সামনেও অনেক জায়গা আছে এখানে একটা জমজমার পরিবেশ থাকে যেদিনকে কলেজ খোলা থাকে এই রাস্তাটাও জমজমার থাকে এখন তো সমস্ত কিছুই ফাঁকা তো কলেজ ক্যান্টিনে যারা যারা খাওয়া দাওয়া করো যারা যারা ঘোরাফেরা করো আমার যেমন আলাদা জায়গার ক্যান্টিনের খাবার পছন্দ ওর আলাদা ক্যান্টিনের খাবার পছন্দ আশা করি তোমাদেরও সেরকম হবে আলাদা আলাদা কোনো ক্যান্টিনের খাবার পছন্দ হবে বা ভালো মন্দ কোনটা খারাপ লাগলো কোনটা আর কী হয়েছে না হয়েছে সমস্ত এক্সপিরিয়েন্স তোমরা কমেন্টে শেয়ার করতে পারো কমেন্ট করে বলবে যে কোথাকার খাবার ভালো লাগলো কোথাকার ভালো লাগেনি কোথায় দাম অনুযায়ী জিনিস ভালো ছিল না কোথায় কি পাওয়া গেছে না গেছে আর এখানেরও দাম মোটামুটি একটু মিলন্দার কাছাকাছি থাকে ঠিক আছে এটাও সেরকম মিলনদা তারপরে হচ্ছে এটা আর তারপরে হচ্ছে বাকিগুলো তো চলো আর এখানে একটা ছোটো ক্যান্টিন রয়েছে এটা যেখানে আমি কোনোদিন দিন খাইনি বাট এখানেও খাবার বললো মেয়েটা মোটামুটি ভালো যারা খেয়েছে আমাকে বলেছিল ম্যাক্সিমাম সময় আমরা প্রথম যখন এসেছিলাম তখন বন্ধ ছিল বাট আগে শুনেছি ভোলা ছিল এখন আবার খুলেছে ভিতরে কখনও যাওয়া হয়নি এখন যাই গিয়ে একটু ঘুরে দেখে আসি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অপোজিটে রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সামনে রয়েছে এই ক্যান্টিনটা এই ক্যান্টিনটার নামটা আমার ঠিক মনে নেই গিয়ে দেখেই বলছি তো পরবর্তী হচ্ছে এটা এই যে এটা হচ্ছে সিটি ক্যান্টিন এটা আমি কখনও যাইনি ভিতরে বহুত বড় ক্যান্টিন আছে মানে লং এপাশ থেকে এ পাশ অবধি বসার জায়গা ভিতরে জায়গা চেয়ার টেবিল সমস্ত কিছু আসে দেখতেই পাচ্ছো উনিশশো সাল থেকে চলে আসছে এই ক্যান্টিন সে কারণে একটু পুরনো ক্যান্টিন বাট আমি কখনও খাইনি কখনও সুযোগ সুবিধা হলে আমি এখানে এসে খাবো আমি তো খাইনি বাট তোমরা যদি খেয়ে থাকো তাহলে আমাকে বলো কমেন্ট করে যে এখানে খাবার কেমন লেগেছে তোমাদের সব ছেলেরা অপেক্ষা করছে এখন আমাদের বেরোতে হবে একটু বাজার করতে যাবো তাই তো কম বেশি তোমাদের সমস্ত ক্যান্টিনগুলো একটু ঘুরিয়ে দেখালাম ক্যাম্পাসের মধ্যে যে ক্যান্টিনগুলো আছে এছাড়াও দু নম্বর থেকে বা তিন নম্বর থেকে যদি বেরো রাস্তার পাশ থেকে অজস্র অজস্র দোকান রয়েছে সেখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই ক্যাম্পাসের যে ক্যান্টিন সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম কমেন্ট করে বলবে কোন ক্যান্টিনে তোমরা খেয়েছো আর কোন ক্যান্টিনের খাবার তোমাদের ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা